অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস। আর সাথে আছে নূপুর চৌধুরী, আর সম্মানিত অতিথি হিসেবে আমাদের সাথে আছেন অ্যাটর্নি ঈশ্বর স্বামী, স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। সেই সাথে দর্শক, যেহেতু আমরা একজন অ্যাটর্নি পেয়েছি, আমরা কথা বলবো আইন বিষয়ে, অভিবাসন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে তথ্য দেওয়ার চেষ্টা করব, এবং আপনাদের সরাসরি যদি কোনো প্রশ্ন থাকে, থাকে মতামত, তাহলে সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে, এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। অ্যাটর্নি ঈশ্বর স্বামী, আমরা আজকে কোন বিষয়টি নিয়ে কথা বলবো? ইদানিং আমাদের অনেক বেশি প্রশ্ন আসছে EB-5 নিয়ে, ইনভেস্টর ভিসা যেটা, ওইটা নিয়ে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ বিদেশ থেকে ফোন আসছে। ওনারা জানতে চাচ্ছে, কারণ নভেম্বরের 21 তারিখ থেকে এটা রেইজ করে ফেলছে গভর্নমেন্ট, ইনক্রিজ করতেছে মানিটা কত হতে হবে আর কি, রিজনাল সেন্টারে অথবা পার্সোনালি যদি কেউ ইনভেস্ট করতে চায়। তো এই জন্য যদি আমরা এটা নিয়ে কিছু বলি, আমার মনে হয় দর্শকরা অনেক উপকৃত হবে। মানে একটি বিষয় নির্ধারিত বিষয় নেই, সে কারণে একটু বিস্তারিত তথ্যও পাবে সেক্ষেত্রে। আমরা যদি জানতে চাই যে আপনি বলছিলেন যে কত টাকা বিনিয়োগ করা হবে, সেই জায়গাটির পরিমাণের জায়গাটি পরিবর্তন আসছে, যদি জানতে চাই যে আগে কত ছিল, এখন সেটির বেসিসে কি নীতি আসছে? এখন আনটিল নভেম্বরের 21 তারিখ পর্যন্ত যদি কেউ ইনভেস্ট করে, তাহলে ওনার 500,000 হচ্ছে কোনো রিজনাল সেন্টারের মাধ্যমে। রিজনাল সেন্টার মানে গভর্নমেন্ট অ্যাপ্রুভ, অনেকগুলো কোম্পানি আছে ইউএসএতে, ওই গভর্নমেন্ট অ্যাপ্রুভ কোম্পানিতে যদি আপনি দেন, তাহলে আপনি 500+ দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট যা আসে, সেটা 65,000 হতে পারে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, এটা 42,000 হতে পারে, ডিপেন্ডিং অন উইচ কোম্পানি। আচ্ছা, সো এটা হচ্ছে যে রিজনাল সেন্টার। আরেকটা যদি আপনি অন ইওর ওন করতে চান, সেটা 1,000,000 করতে হবে আপনাকে। এখন যদি আপনি নভেম্বর 21-এর পরে করতে চান, তাহলে আপনার ইনভেস্টমেন্টটা করতে হবে 800,000। আচ্ছা, যেটা হচ্ছে যে আপনি রিজনাল সেন্টারের মাধ্যমে করলে, আর যদি আপনি অন ইওর ওন করতে চান, সেটা 1.8 মিলিয়ন। আমার একটি ছেলে 2014 সালে আমি ওই দেশে এসে অ্যাপ্লিকেশন করছিলাম, ওনাকে এখন পর্যন্ত কোন ডেট দেয় নাই। আমি এই বছর মে মাসে আমি সিটিজেনশিপ নিয়েছি, নেওয়ার পরে আবার ওদের কাছে জানাইছি, জানাওয়ার পরে আমাকে ওরা বলছে যে ভিসা অ্যাভেলেবল হলে দেবে। এখন আমাদের কতদিন লাগতে পারে কি বলবেন? হ্যাঁ, হ্যাঁ, ওনার ডিপেন্ড করে, উনি ছেলে, উনি সিটি অবশ্যই এই ছেলেটা আনম্যারিড ছেলের জন্য অ্যাপ্লাই করেছেন, এবং উনি 2014-এর, এখন উনি 2014-এর কোন মাসে অ্যাপ্লাই করেছে, এখন জুন 2014 চলছে। আচ্ছা, আনম্যারিড 21 অথবা ওভার 21 কিডসদের জন্য। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন এই মুহূর্তে আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম। তাদের মধ্যে সম্পর্কটা ভেঙে যায় আর কি, এখানে থাকতে থাকাকালীন। কিন্তু আবার ইন দা মেইন টাইম আমার ইন্টারভিউ কল করে ফেলে, ডেট আসে। এখন আমার বোন যেতে চাচ্ছে না হাজবেন্ডের সাথে ইন্টারভিউতে, এখন এই বিষয়টা খুব জটিল তাদেরও বিষয়, কারণ এখন যেহেতু হাজবেন্ডই হচ্ছে তার প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্ট, এখন কি করতে পারে? দেখেন, আপনি নিজেই বলেছেন বিষয়টা খুব জটিল। এটা আমি বলবো যে এখন হাজব্যান্ড ওয়াইফের সমস্যা, এটা যদি ওনারা অ্যাসাইলামের ক্ষেত্রে ইমিগ্রেশন, ইমিগ্রেন্ট প্রিন্সিপাল ইমিগ্রেন্ট, যেহেতু হাজব্যান্ড উনি হচ্ছে ডিপেন্ডেন্ট, সো ওনার যদি উনি বেনিফিট নিতে চান, ওনার যাওয়াটা বেটার। বাট ডিটেলস জানার জন্য একটা পার্সোনালি অ্যাটর্নির কাছে যান, আপনাকে অ্যাটর্নি ডিটেলস বলতে পারবে, কারণ সেটি আর অনেক স্পর্শকাতর বিষয়ে আমরা ওপেনলি টেলিভিশনে নাই উত্তর দিতে চাই না, আমরা এখানে সাধারণভাবে প্রশ্নগুলো উত্তর দিয়ে থাকি। এরপরে কে আছেন সেই প্রশ্নটি আমরা নিয়ে নিই। কে আছেন আমাদের সাথে? আমার নাম সালমা খানম। জি সালমা বা, প্রশ্নটি
আমি চাইছি আমার মেয়ে হল 9 বছর, এটা কতদিন আছে ওখানটাতে বুঝতাম চাই। মানে আপনার মেয়ের জন্য আবেদন করেছেন তাই তো? সেই জায়গা আপনি সিটিজেন তো? না আমার মেয়ে পারসন তাই তো সিটিজেন। ওকে, আপনার মেয়ে তার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করেছে? ভাই না, খালি দুই বোন। ওকে, বোনের জন্য, সরি। আপনি জানেন নি কোন বছর অ্যাপ্লাই করেছেন? 2006-এর নভেম্বর কারণ আপনারা যখন প্রশ্ন করে অনেক যদি নয়েজ থাকে, শব্দ থাকে, আমরা কিন্তু ঠিকভাবে প্রশ্নগুলো বুঝতে পারি না। আর আমাদের এখানে যিনি সম্মানিত অতিথি আসেন তখন তিনি কিন্তু ঠিকভাবে উত্তরটিও দিতে পারবেন না। কে আছেন এই মুহূর্তে? জি ভাইয়া, প্রশ্নটি বলুন। আমি আজ সত্যমিথ্যা জানি না, আমরা শুনতে পাচ্ছি আগামী থেকে নাকি একটা আইন হচ্ছে, স্বামী যদি স্ত্রী আনে বা স্ত্রী যদি স্বামী আনে তাহলে বছরে অন্তত 50-60 হাজার ডলার দিতে হবে, যেটা ব্রিটেনের মতো দেশে আইন হয়েছে, আইন আছে, এই দেশে নাকি এটা করতে যাচ্ছে। এটা অনেক অনেক মানুষের প্রশ্ন করতে, এটা সত্য কি মিথ্যা আমাদেরকে একটু জানাবে। দেখেন, এখনো এটা আইন হয়নি, এখনো এটা কিছু অনেকে অনেক কথা বলছে, অনেক অনেক কিছু মিডিয়াতে দেখবেন, ফেসবুকে দেখবেন, বাট এখনো কনক্রিট কোনো কিছু হয়নি, সো এটা নিয়ে এত চিন্তিত হওয়ার কারণ নেই। আর এখানে যদি কোনো কিছু আইন পরিবর্তন করতে চায় সেটি কংগ্রেসে যাবে, দীর্ঘমেয়াদী পাশ হতে হবে, তারপর কিন্তু আইনে পরিণত হবে। হয়তো নীতিগত জায়গাটি থেকে কিছু চেষ্টা করছেন প্রেসিডেন্ট, যে অনেক জায়গাটিতে কড়াকড়ি আরোপ, কিন্তু একদম আইনের পরিবর্তন কিংবা নতুন আইন সেটি কিন্তু তিনি কোনোটিই আনতে পারেন না, কোনোটিই আনতে পারেন না। আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যদি দেখেন উনি যেটা করতে চাচ্ছে, যে যারা এদেশের ভিতরে অলরেডি আছে, ইউএসএতে যারা আছে তাদের যেন মানে চাকরির সংস্থান ঠিক থাকে, তারা যেন সেলফ সাফিসিয়েন্ট হয়, গভর্নমেন্টের পাবলিক ফান্ডের ওপর নির্ভর না করে, এই জিনিসগুলো উনি বেশি, কারণ পাবলিক ফান্ডের উপরে অনেক বেশি চাপ পড়ে গেছে অলরেডি। আমরা আরেকজন আছেন, এটা আমরা একটু প্রশ্নটি নিয়ে নিতে চাই। কে আছেন দর্শক আমাদের সাথে? জি ভাইয়া, প্রশ্নটি বলুন। এফ4 ক্যাটাগরিতে ভিসা ফিটি কি বাংলাদেশ থেকে পে করা যাবে কিনা? এটা অনলাইনে পে করতে পারেন আপনি, অনলাইনে পে করা যায়, সো যে কোনো জায়গা থেকে আপনি পে করতে পারেন। জি, বাংলাদেশের ইউজুয়ালি আমরা যখন এটা অ্যাপ্লাই করি আমরা ইউএসএতে, বুঝতে পারছি না। আচ্ছা, যদি বাংলাদেশে, আচ্ছা আমি আপনাকে বলছি, সেটি হচ্ছে যে বাংলাদেশে অ্যাকাউন্ট আছে হয়তো, কিন্তু ইন্টারন্যাশনাল ব্যাংকগুলো যাদের হয়তো পুরো ওয়ার্ল্ড ওয়াইড আছে, ব্রাঞ্চ আছে, তো সেক্ষেত্রে কি সম্ভব হবে কিনা সেটি তিনি জানতে চাচ্ছেন। অনলাইনে এগুলো সম্ভব হয়, আপনি যেখান থেকেই থাকেন না কেন অনলাইনে গিয়ে আপনি এটা ভিসা ফিসটা পে করতে পারেন। আচ্ছা, আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? যে আমি আবার করলাম, আমি ঈশ্বর বাবার কাছ থেকে বিষয়টা ক্লিয়ার হই নাই। ঠিক আছে, উনি বললো এটা সেনসিটিভ, কিন্তু আমি বলতে চাচ্ছি সেনসিটিভ না, এটা আলোচনার বিষয় অবশ্যই। এই পলিটিক্যাল অ্যাসাইলামের বিষয়টা, যে হাজবেন্ড ডিভোর্স করেছে কিনা, যদি ডিভোর্স করা যায়, ডিভোর্স সবকিছু যে কোনো লিগ্যাল ম্যাটারকে এফেক্ট করবে, কারণ উনি নো লঙ্গার হিজ ওয়াইফ যদি ডিভোর্স হয়ে যায়, কিন্তু যদি ডিভোর্স প্রসেসিং এ থাকে দেন হি ইজ স্টিল ওনার ওয়াইফ। আচ্ছা, সো এখন অ্যাসাইলামটা এই জন্য প্রশ্নকাতর বিষয়, কারণ উনি হচ্ছে ওনার হাজব্যান্ডের ডিপেন্ডেন্ট হিসাবে অ্যাপ্লিকেশনে আছেন, উনি যদি চায় উনি পার্সোনালি নিজের আলাদা অ্যাপ্লিকেশন করতে পারে, যদি ওরকম গ্রাউন্ড থাকে ওনার, শি ডাজন্ট হ্যাভ টু ফলো হিম, বুঝতে পারছেন? এখন এটা ওনার কমপ্লিট চয়েস।
আলোচনা করলে ওনার জন্য বেটার হবে, কারণ আমরা তো খুব স্বল্প সময়ে অল্প একটু টাচ করে করে জাস্ট দিক নির্দেশনা দেওয়া এখানে সেটি। আর আমরা চাইও না যে আপনি সরাসরি একটি টেলিভিশনে আপনার সমস্ত ব্যক্তিগত তথ্য নিয়ে আমরা সেই বিষয়ে আপনাদের তথ্য উপস্থাপন করি। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন ছিল, 2019 এর এপ্রিলের 30 তারিখে ওরা সব ডকুমেন্ট কোয়ালিফাইড করেছে। শুনতে পাচ্ছেন? আমরা শুনতে পাচ্ছি, প্রশ্নটি করুন, শেষ করুন। হ্যাঁ, কিন্তু এখনো কোনো কল লেটার দেয় নাই বা ইন্টারভিউ লেটার দেয় নাই, বলবেন একটু? হ্যাঁ, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি পেয়ে যাবেন, 2019 এপ্রিলে শেষ হয়েছে, অনেক সময় 7-8 মাসও লাগছে ইন্টারভিউ ডেট আসতে, বাট আপনি পেয়ে যাবেন। তারপরেও যদি আপনার মনে হয় দেরি হচ্ছে, আপনি ইমেল করতে পারেন, ফোন কল করতে পারেন, আপনার এটা কী হচ্ছে জানার জন্য USCIS এর কাছে, NVC-তে। আরেকজন আছেন আমাদের সাথে এই মুহূর্তে, কে আছেন? আমার নাম অসীম। জি হ্যালো, আমার নাম অসীম কুমার বর্মন। জি, কোন থেকে বলছি? জি দাদা, প্রশ্নটি, আমি গ্রিন কার্ড হোল্ডার, ইমিগ্রেন্ট। হ্যাঁ, আমার বাচ্চা হইতে আপনার ফেব্রুয়ারি মাসে, বুঝছেন, ওর সোশ্যাল সিকিউরিটি বার্থডে কার্ড আসছে সব কিছু, এখন কি পাসপোর্ট কইটা ফেলাই দিব না পরে করলো, কোনো কোনো সমস্যা আছে কিনা? আপনি এখনই করে ফেলতে পারেন, আবার যদি চান পরে করতে পরেও করতে পারেন, কোনো অসুবিধা নাই। বাচ্চা ইউএস সিটিজেনের জন্য কোনো আইন পাস করছে না, সো ইউএস সিটিজেন আপনি আজকে করলে করতে পারেন, পরে করলেও করতে পারেন, কিন্তু আমরা ইউজুয়ালি সাজেস্ট করি যে আপনি যত তাড়াতাড়ি সম্ভব এই ডকুমেন্টগুলো আপনি করে হাতে রাখলেই ভালো, কখন কাজে লাগে এই জন্য। আচ্ছা, আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে? আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন। জি, আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন, আমি জ্যাকসন হাইট থেকে বলছি। জি আনোয়ার হোসেন ভাই, প্রশ্নটি। হ্যাঁ, আমি বলছিলাম যে আমরা 2011-তে দেশে আসছিলাম। বলেন, শুনছি আমরা ইমিগ্রেন্ট হিসাবে আসার পরে আমার একটা মেয়ে 21 বছর বয়স ছিল, উপরে ছিল। জি, টেলিভিশনটি পরে শুনুন আনোয়ার ভাই, প্রশ্নটি শেষ করুন। হ্যাঁ, তারপরে আমরা আসার পরে আমার ওয়াইফ ওই মেয়েটার জন্য অ্যাপ্লাই করছে, অ্যাপ্লাই করার পর আজকে ধরেন গত বছর এই সেপ্টেম্বরের মাসে আমরা সব কিছু সাবমিট, তারা চাইছিল কাগজপত্র সব কিছু আমরা সাবমিট করে দিছি, এখন আবার একটা সেপ্টেম্বর চলে আসছে, আর কত দিন লাগবে এটা হইতে আমার মেয়েটার? 1 বছর হয়ে গেছে। আপনি অ্যাপ্লাই করেছেন 2011-এ, তাই তো? নভেম্বরে। হ্যাঁ, 11-এ নভেম্বরে, এবং চাইল্ড ওভার 21, তো ওনার এখন চলছে হচ্ছে 8 বছর। উনি, আপনি খুব শীঘ্রই আপনার এটার জন্য আপনাকে ডাকতে পারে, আর আপনি যদি দেরি হচ্ছে মনে করেন আবারও ইউএস ওনাদের USCIS NVC ওনাদের সাথে যোগাযোগ করেন, করলে আপনাকে তাড়াতাড়ি একটা নিউজ দিবে ওরা। ওকে, স্টিল উইদিন টাইম। আরেকজন আছেন, একটু প্রশ্নটি নিয়ে নিতে চাই, কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মারো বলছি, ফ্লোরিডা থেকে। আমার একটা প্রশ্ন হলো ভিজিট ভিসা নিয়ে। আমার এক রিলেটিভ দুইজন ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করছিল অক্টোবরের 6 তারিখে 2018 সালে, এটা অলমোস্ট 1 বছর হয়ে যাচ্ছে, কিন্তু তার মধ্যে একজন 8 মাস পরে পাসপোর্ট ফেরত চাইছে, যেহেতু ভিসা দেয় না সেই জন্য পাসপোর্ট ফেরত চাইছে, তখন তাদেরকে ভিসা সহ পাসপোর্টটা ফেরত দিছে, কিন্তু আরেকজনের তো স্টিল এখনও পেন্ডিং অলমোস্ট 1 ইয়ার্স। আমরা রেগুলার নক করতেছি, বলে যে স্টিল প্রসেসিংয়ে আছে, এখন আর কী করতে পারি এটাই জানার আমার প্রশ্ন। কী বলবেন? হ্যাঁ, ভিসা ইউজুয়ালি এতদিন লাগে না, নক করলে আমি জানি না কি সমস্যা, কেন ওরা রেখেছে, আপনারা আপনাদের পাসপোর্ট ফেরত চাইতে পারেন, এটা তো কোনো অসুবিধা নেই। আর একটাকে ভিসা দিয়েছে আরেকজনকে, যদি ওটা হাজব্যান্ড ওয়াইফ হয় ইউজুয়ালি আবারও আরেকজনকেও দিয়ে দেয়, ইউজুয়ালি যদি একজনকে দিয়ে থাকে, আর না দিলেও আপনার পাসপোর্টটা ফেরত দেওয়ার কথা। ইটস টু লং, লাইক অ্যাপ্রক্সিমেটলি লাইক ইয়ারের মতো হয়ে যাচ্ছে। আচ্ছা, আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন?
ফোনে কে আছেন? ওয়ালাইকুম। জি, প্রশ্নটি করতে হবে যে ভাইয়া। আমি মোহাম্মদ বলছিলাম, আমার প্রশ্ন হচ্ছে আমার আম্মা 2017 ডিসেম্বরের নভেম্বরে আমার ছোট ভাই বোনে আন্ডার 18 এর অ্যাপ্লাই করছেন, কতদিন লাগবে? কোনো আমরা কোনো কাগজ পাই নাই আর কি, জানাইলে ভালো হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নভেম্বর 2017 এ করেছে, এখন 2019 চলছে, স্টিল উইদিন টাইম, অ্যাপ্রক্সিমেটলি 2 years এর মতো লাগে, মানে আরো 2 বছর অপেক্ষা করতে হবে। না, 2 বছর না, 19 নভেম্বর এর আগেই ওনারা একটা কিছু জানবে। সো ফিউ মান্থস এর মধ্যে। কে আছেন এই মুহূর্তে আমাদের সাথে? হ্যালো। জি, নামটি বলে নিতে হবে যে ভাইয়া। জি, আমার নাম মোহাম্মদ এস রহমান, আমি বাফেলো নিউ ইয়র্ক থেকে বলছিলাম। জি, প্রশ্নটি ভাইয়া? জি, প্রশ্নটি শেষ করতে হবে। জি, আমার কোশ্চেন হলো, আমার মা 2010 এ আসছে, ওনার বয়স 67 ইয়ার্স ওল্ড। এখন উনি কি পরীক্ষা ছাড়া কি কোনো পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে? কি বলেন, ওনার বয়স 67 এবং উনি 2010 এ আসছে, যদি ওনার মায়ের ডিসেবিলিটি থাকে তাহলে সিভিক আর ইংলিশ টেস্ট ওয়েভারের জন্য অ্যাপ্লাই করা সম্ভব। সো এটাতে ওনার 67 নিচেও যদি উনি হন অথবা 10-15 ইয়ার্সের কম হয় উনি এসছেন, ওনারা করতে পারে। সো ইটস ডিপেন্ডিং অন সিচুয়েশন, পরিস্থিতি অনুযায়ী। আরেকজন আছেন এই প্রশ্নটি নিয়ে, আমরা বিরতিতে যাব। কে আছেন ফোনে? কে আছেন? আগামী বছরের ফেব্রুয়ারিতে আমি এখন যদি বাংলাদেশে যাই, এটা কি কোনো রিস্ক হবে ইমিগ্রেশনে? আচ্ছা, কি বলবো, তো মানে আমি এই 2 বছরের ভিতরে আমি ইস্যু হয়েছে, এই 2 বছরের ভিতরে আমি বাংলাদেশে যাইনি। ওনার সময় আছে নেক্সট ইয়ার ফেব্রুয়ারি পর্যন্ত, উনি যেতে পারে, ট্রাভেল করতে পারে, ওটা সমস্যা হয় না। কারণ ওনাকে অলরেডি 2 ইয়ার্সের গ্রিন কার্ড, বাট উনি সময়ের মধ্যে চলে এসে ওনাকে ওই 2 ইয়ার্সের কন্ডিশনটা রিমুভ করার জন্য অ্যাপ্লাই করতে হবে। এবং 2 ইয়ার্সের কন্ডিশনটা রিমুভ করার জন্য ইউজুয়ালি 90 ডেজ বিফোর দ্য এক্সপায়ারেশন অফ দ্য কার্ড করতে হয়, 90 ডেজ। সো এটা খেয়াল রাখতে হবে আর কি। আমরা একটা বিরতিতে যাই, বিরতির পর এসে যারা ফোনে অপেক্ষা করছেন সবার প্রশ্নের উত্তরই আমরা দেওয়ার চেষ্টা করব, সেই সাথে ফেসবুকেও অনেকে প্রশ্ন করছেন। তবে নিচ্ছি ছোট্ট বিরতি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে অ্যাটর্নি ঈশা স্বামী আমাদের সাথে আছেন, ফোনে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, আমরা একটু প্রশ্নগুলো নেই। কে আছেন দর্শক আমাদের সাথে এই মুহূর্তে? জি ভাইয়া, দুঃখিত আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করিয়েছি, বিরতি ছিল, বলুন। জি জি, না কোনো সমস্যা নাই। প্রশ্নটি ভাইয়া? আমার প্রশ্ন, আপনার ফুড স্ট্যাম্প যারা খাইতেছে তারা কি সিটিজেন অ্যাপ্লাই করতে পারবে কিনা? আচ্ছা, পাবলিক চার্জ। জি, আরেকটা প্রশ্ন আছে, আপনার সিটিজেন পরীক্ষা আপনার কত বছর বয়স পর্যন্ত যেটা বলেন যে ফুড স্ট্যাম্প খেলে, এখন এখন যেটা বলছে যে পাবলিক চার্জ নিলে সিটিজেনশিপ নেওয়ার সময় অসুবিধা করবে, এটা আমি আবারও বলছি এটা কেস বাই কেস বেসিসে তারা ডিসাইড করবে। এখন যদি আপনার কোনো মিনস না থাকে, কিছুই না থাকে, এবং আপনার ক্যাপেবিলিটি না থাকে, আপনার অনেক বয়স হয়ে গেছে, আপনি কাজ করে খেতে পারবেন না, এবং আপনি যদি ফুড স্ট্যাম্প না নেন তাহলে আপনি হয়তো না খেয়ে থাকবেন, এরকম অবস্থা থাকে, তখন হয়তো এটা তারা কনসিডার করবে। আর আপনি যদি ইয়াং হন, আপনি কাজ করার আপনার ক্যাপেবিলিটি আছে, আপনি করতে পারেন, এই ধরনের সার্কামস্ট্যান্সেসে ডিফারেন্টলি ডিল করা হবে। সো না নেওয়াটা আমরা অ্যাডভাইস করি, যতদিন সিটিজেন না হন ততদিন, যদি না নিয়ে পারা যায় তাহলে নিয়েন না, পাবলিক চার্জের কোনো কিছুই নিয়েন না। কিন্তু যদি আবার মেডিকেডের ব্যাপার হয়, প্রেগনেন্ট ওমেন হয়, আন্ডার 21 চিলড্রেনরা হয়, তাহলে তাদের এটা পাবলিক চার্জ হিসাবে গণনা করা হবে না। অথবা কেউ যদি এমার্জেন্সিতে নেয়,
সেটাও পাবলিক চার্জ হিসেবে গণনা করা হবে না। তো এখন ডিপেন্ড করে আর কি যে কোন পরিস্থিতি। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন? ওয়ালাইকুম আসসালাম। প্রশ্নটি করতে হবে ভাইয়া। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি রুমি বলছিলাম। জি রুমি ভাই, প্রশ্নটি প্রশ্নটা হইতেছে যে আমরা নিউইয়র্কে আছি অ্যাসাইলাম করে। হ্যালো, হ্যাঁ আপনি শেষ করুন, প্রশ্নটি শেষ করুন। আমরা আমাদের অ্যাসাইলাম চলতেছে কোর্টে, বাট আমরা একটু অন্য স্টেটে মুভ হইতে চাই। আমি অন্য স্টেটে মুভ হইতে চাই, যদি আমার ওয়াইফ আমার সঙ্গে যায়। আমার ওয়াইফের স্পাউস হিসেবে আমরা আছি, আমার ওয়াইফ কেসের মেইন আর কি অ্যাপ্লিক্যান্ট। তো এতে কি আমাদের কেস কি অন্য স্টেটে মুভ হয়ে যাবে বা ওখানে থাকবে আর কি? আচ্ছা, এখানে ইউজুয়ালি রুল হচ্ছে যে যেখানকার আপনি রেজিডেন্ট সেটা যখনই আপনি অ্যাড্রেস চেঞ্জ করবেন তখন ওই এলাকাতে আপনার কেসটা মুভ করে দেওয়া হবে। তো এখন যদি আপনি অন্য স্টেটে মুভ করেন তাহলে সেখানে আপনার কেসটা চলে যাবে। যেমন নিউ ইয়র্কের কোর্টগুলো হচ্ছে ভেরি প্যাকড, যদি কেউ তাড়াতাড়ি করতে চায় এবং অন্য স্টেটে যায় তাহলে ওইটা তাড়াতাড়ি এসে যায় কেসের ডেটটা, লং ওয়েটটা করতে হয় না। তো এটা একটা বেনিফিট আছে। আবার নিউ ইয়র্কে যেমন তো লং লং লেট ডেট দেওয়া হয়, আপনার প্রিপারেশনের টাইমটা অনেক লং বা বেশি পান আপনি, এবং লং টাইমে ওয়েটিংয়ের সময় বিভিন্ন সার্কামস্ট্যান্সেস চেঞ্জ হতে পারে, কান্ট্রি সার্কামস্ট্যান্সেস চেঞ্জ হতে পারে। সো এটার ভালো খারাপ দুইটা দিকই আছে আর কি। এখন আপনি যেটা নেন, যদি আপনি মুভ করতে চান ইউ ক্যান মুভ, মানে কেস মুভ করে যাবে, কেসও মুভ করতে হবে যদি যদি সেটা কোর্ট জানে। আচ্ছা, আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি নামটি বলে নিতে হবে। আমি ভার্জিনিয়া থেকে বলছি। আমার একটি প্রশ্ন ছিল, আমি আমার বোনের জন্য 2016 অ্যাপ্লাই করেছি। ওর একটা ওর দুইটা মেয়ে আছে, একজনের বয়স অলরেডি 14 হয়ে গেছে। তো এখন কিন্তু আমার কেসটা সামহাও এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। তো আমি জানতে চাচ্ছিলাম, যেহেতু অনেক প্রসেসিং অনেক স্লো চলছে, ওরা আসতে পারবে কিনা? মানে ওর বয়স তো 21 হয়ে যাবে বোনের বিয়ে, তো কি আসতে পারবে কিনা? আচ্ছা, এই ক্ষেত্রে কি বলবেন? হ্যাঁ, উনি বলছেন আর কেস অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে। সিএসপি এর আন্ডারে আমরা বলি যে বাচ্চাটার বয়স অ্যাপ্রক্সিমেটলি 2 বছর পর্যন্ত ব্রেক পান। উনি 2016 অ্যাপ্লাই করলে ওনার যদি 10 ইয়ার্স আমরা ধরি, এখন কিন্তু বেশি লাগছে, কারণ এই মুহূর্তে চলতেছে হচ্ছে নভেম্বর 2006 এর অ্যাপ্লিকেশন, উনি করেছে 2016। সো প্রবাবলি বাচ্চাগুলো এইজড, এই বাচ্চাটা এইজড আউট হয়ে যাবে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা যে রুলের কথা বলি সেটি কাজে না, সিএসপি এর আন্ডারে যে আপনার কেস ফাইলিং থেকে নিয়ে অ্যাপ্রুভাল পর্যন্ত যে সময়টা আপনি পাচ্ছেন সেখান থেকে আপনি 2 ইয়ার্স মাইনাস করতে পারেন। সো প্রসেসিংয়ে যে সময়টা তারা লাগিয়েছে সেখান থেকে, সো ইটস ম্যাক্সিমাম ইজ 2 ইয়ার্স। সো 2 ইয়ার্স যদি মাইনাসও করা হয় মনে হয় বাচ্চাটা এজড আউট, মানে বয়স বেড়ে যাবে। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি বংশ থেকে মারু বলছি। জি জি, আমার প্রশ্নটি হলো, আমার ওয়াইফ গত 16 তারিখে এমবাসিতে দাঁড়িয়েছিল, ওনাকে জয়েন্ট স্পন্সর জমা দিতে বলা হয়েছে। আমি গ্রিন কার্ড ধারী, আমার ইনকাম যথাযথ নয় কথা বলা হয়েছে। আমি স্পন্সরটি অনলাইনে জমা দেওয়া হয়েছে, এবং এই আগে সিস্টেম ছিল এমবাসিতে জমা দেওয়া, তা আবার কি পুনরায় এমবাসিতে স্পন্সর গুলো জমা দিতে হবে না অনলাইনে জমা দিলেই হবে? আর সাথে একটি প্রশ্ন হচ্ছে যে কতদিনের মধ্যে আবার তাকে ডাকা হতে পারে এমবাসিতে? কি বলবেন? জয়েন্ট স্পন্সর উনি, আমরা যেটা করি যে জয়েন্ট স্পন্সর আমরা অনলাইনে জমা দিই, প্লাস একটা কপি আমাদের অ্যাপ্লিকেন্টকে সাথে নিয়ে যেতে বলি, যদি অফিসার সামহাও ওটা না দেখে অ্যাপ্লিকেন্ট ওটা দেখাতে পারে। এবং ওনার ইনকাম যদি এনাফ থাকে তাহলে জয়েন্ট স্পন্সরের প্রয়োজন নেই। অনেক সময় ভুল, অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে এমবাসি স্পন্সর চেয়েছে, আমরা তখন বলে দিয়েছি যে এটা ইনকামটা এনাফ, সো জয়েন্ট স্পন্সরের প্রয়োজন নাই। সো সেই ক্ষেত্রেও ক্লায়েন্ট ভিসা পেয়েছে, কারণ এমবাসিরও সবাই তো হিউম্যান, এনিবডি ক্যান মেক মিস্টেক। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন? আমি রায়হান বলছিলাম টেক্সাস থেকে। জি রায়হান ভাই। যে আমরা অ্যাকচুয়ালি আমি আমার আমার কোশ্চেন যেটা ছিল আর কি, আমরা
আমি এফএলএম এর জন্য অ্যাপ্লিকেশন করেছি লাইক এই বছর মের দিকে, তো আমার লয়ার আমাকে যেটা বলেছিল লাইক আমাদের মানে বর্তমানে লিফো সিস্টেম যেটা চলতেছে আর কি, লাস্ট ইন ফার্স্ট আউট, তো আমাকে বলেছিল যে ডিলে হয়, অসংখ্য অ্যাপ্লিকেশন তারা পাচ্ছে, সো এইটা অ্যাকচুয়ালি মেইনটেইন করতে পারছে না মনে হচ্ছে আর কি, আর আমাদেরও এরকম অনেক অ্যাপ্লিকেশন আছে যারা এখনো ওয়েট করছে কোন মানে 45 ডেজ এর মধ্যে দেখে হচ্ছে না আর কি। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? অবশ্যই নিউইয়র্ক ইজ ভেরি প্যাকড। কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি নামটি বলে নিতে হবে। আমার নাম নুসরাত জাহান মিমা, মিশিগান থেকে বলছি। জি আপা, প্রশ্নটি? আমি আমার হাজবেন্ডের জন্য অ্যাপ্লাই করছি, সো অ্যাপ্লাই করার সময় আমার মেরিজ সার্টিফিকেট, নিকানামা ওগুলা নোটারাইজ করা ছিল না, সো ওগুলা অ্যাপ্লাই করার পর আমি এখন অ্যাপ্রুভাল লেটার পাইছি। সো এনবিসিটি যে আমি যে পেপারগুলো সাবমিট করব, আমার নিকানামা, বার্থ সার্টিফিকেট এগুলো কি নোটারাইজ করতে হবে না নোটারাইজ পেপারগুলো সাবমিট করলেই হবে? কি বলবেন? দেখেন আপনি যে অরিজিনাল নিখানামা, অরিজিনাল বার্থ সার্টিফিকেট এগুলো যদি আপনার থেকে থাকে তাহলে এগুলো নোটারির দরকার হয় না, বিকজ এগুলো অরিজিনাল ডকুমেন্ট। যদি আপনি ফটোকপি জমা দেন সেটা নোটারি করে জমা দিয়ে যদি থাকেন আপনি দিতে পারেন, যদি আগে আপনার কেসটা অ্যাপ্রুভ করে নোটারি ছাড়া এখনও তারা ওইটা অ্যাপ্রুভ করবে, সো যেভাবে আপনি জমা দিয়েছেন সেভাবে আপনি জমা দিতে পারেন। আমরা যেহেতু একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে, আমরা হয়তো আরে একটি অথবা দুটি প্রশ্ন নিব। কে আছেন আমাদের সাথে? তাদের সঙ্গে তার একটা বোন ছিল, সে 9 years বাট তারা বলেছে সে এখন তাদের সঙ্গে না, সে এরপর ক্যাটাগরিতে পড়ে গেছে এখন, অথবা তার বাবা মা এখানে এসে অ্যাপ্লাই করবে 2 years পর সে বোনকে নিয়ে যেতে পারবে। এখন আমার সেই বোনটা আসতে চাচ্ছে না কারণ বাচ্চাদেরকে রেখে আসতে পারবে না, তো এইটা কি কোনো প্রসেস আছে? আমি যদি জানতাম যে 9 years মানে একটা মেয়ে তার বাবা মার সঙ্গেই আসবে, তো এই ব্যাপারটা থেকে জানতে চাচ্ছিলাম যে আসলে কি প্রসেস হতে পারে। উনি ওনার বোনের জন্য অ্যাপ্লাই করেছে তাই না? আপনার বোন চলে আসতে বলেন, এসে মেয়ের জন্য অ্যাপ্লাই করে তারপরে আবার যাওয়া আসার মধ্যে থাকতে বলেন, 2 বছরের মধ্যে বাচ্চাটা যেহেতু ছোট ওনাকে ওকে আসতে তাড়াতাড়ি ভিসা হয়ে যাবে, তো এটা করতে বলেন, না আসলে তো ওনার ভিসাটা ইয়ে হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, সো শি শুড কাম, মানে তাদের চলে আসার পরামর্শটি দিচ্ছেন। আরেকজন আছেন, এটি শেষ প্রশ্ন হবে। কে আছেন ফোনে? কে আছেন? হ্যালো, জি নামটি বলে নিতে হবে। আচ্ছা, আমি নাসিম বলছি ওয়েবসাইট থেকে। নাসিম ভাই, আমার কোয়েশ্চন আছে, অনলাইন যারা আমার কাছে গ্রিন কার্ড সিটিজেন হোল্ডার অটোমেটিক সিটিজেন মারা যায়, ওদের কি সিটিজেনশিপ পেপার ও গ্রিন কার্ডে ইমিগ্রেশন সারেন্ডার করতে হয়? তার গ্রিন কার্ড কিংবা পাসপোর্ট সেটি কি জমা দিতে হয় না কি করতে হয়? সেটা আপনি আপনার কাছে রাখতে পারেন, কিন্তু যদি আপনি সোশ্যাল সার্ভিস অথবা সোশ্যাল সিকিউরিটি অফিস থেকে কোনো পয়সা অথবা বেনিফিট পান অবশ্যই তাদেরকে সেটা জানাতে হয় যে উনি মারা গেছে এবং ডেথ সার্টিফিকেট দিয়ে পাঠিয়ে দিতে হয়। আর গ্রিন কার্ড আর পাসপোর্ট আপনি রাখতে পারেন আপনার স্মৃতি হিসাবে। আচ্ছা, আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে, অনেকগুলো বিষয় নিয়ে এসেছিল, আমাদের একটি নির্ধারিত বিষয় ছিল, তো সবশেষ কি বলবেন? সবশেষ বলতে চাই যে আমাদের দর্শকদের অনেক ছোট ছোট প্রশ্ন, আসলে ওনারা যদি টিভি দেখেন তাহলে এই প্রশ্নগুলো অনেকগুলো উত্তর আমরা বিভিন্ন অনুষ্ঠানে দিয়ে থাকি, আমরা চেষ্টা করি ওনাদেরকে একটা দিক নির্দেশনা দেওয়ার, তো ওনাদের স্পর্শকাতর বিষয়গুলো এভাবে পাবলিকলি ডিসক্লোজ না করে না বলাটা বেটার, কারণ আমরা আসলে ওনাদেরকে কোনো সলিউশন দিতে পারি না, ওনারা পার্সোনালি নিজেদের প্রফেশনাল অ্যাটর্নিদের কাছে যে গিয়েই এই সলিউশনগুলো নিতে পারে।
না সেটি আমরাও বলি যে এটি হচ্ছে একদম সাধারণভাবে কিছু তথ্য, কারণ আপনি যখন সমাধানের পথ খুঁজবেন তখন অনেকগুলো দিক নিয়ে অনেক কিন্তু তথ্য, তার পরিস্থিতি সব কিছু প্রয়োজন হয়। অসংখ্য ধন্যবাদ অ্যাটর্নি ইশা স্বামী। সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, সবাই ভালো থাকবেন।